ছোট্ট শিশু যিশুকে দেখে সিমিয়ন এবং হান্না চিনতে পেরেছিলেন যে ইনি পরিত্রাতা পরিত্রাতা প্রভু যিশু আপনার কি মনে হয় নমস্কার প্রভু যীশু মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি যে আপনি আজকে আরেকটিবার আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর আমি আপনাকে আরেকবার স্বাগত জানানোর সুযোগ পেয়েছি আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি আমরা সাথে লুকলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি গত অনুষ্ঠানে আমরা দেখেছি রাখালদের প্রতিক্রিয়া এবং প্রভু যীশু যদিও সমগ্র মানবজাতিকে ব্যবস্থার বন্ধন থেকে উদ্ধার করতে এসেছিলেন তথাপি তাকে ব্যবস্থার বাধ্য হতে হয়েছিল তিনি ব্যবস্থার লোভ করতে নয় কিন্তু ব্যবস্থা পূর্ণ করতে এসেছিলেন ব্যবস্থার সাথে প্রভু যিশুর সম্পর্ক সমগ্র মানবজাতির উদ্ধারের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ তাকে ব্যবস্থার অধীন হতে হয়েছিল যদিও তিনি মানুষের ধর্মীয় রীতিনীতিকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের ব্যবস্থা পালন করেছিলেন তিনি ব্যবস্থার অভিশাপকে আমাদের কারণে বহন করেছিলেন এবং আমাদেরকে বন্ধন থেকে মুক্ত করেছিলেন আজকে আমরা দেখব প্রভু যিশুকে ধর্মধামে নিয়ে আসা হয়েছে যেন মসির ব্যবস্থা পূর্ণ হয় আর সেখানে আমরা সিমিয়ন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই যিনি পবিত্র আত্মার পরিচালনায় ধর্মধামে উপস্থিত হয়েছিলেন ঈশ্বর সিমিয়নের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ঈশ্বর পরিকল্পিত পরিত্রাণ দেখতে পাবেন আর তিনি কি দেখেছিলেন তিনি একটা ছোট শিশুকে দেখেছিলেন পরিত্রাণ আপনার আমার দ্বারা সম্পাদিত কোনো কাজ নয় কিন্তু যিনি সাধন করতে পারেন সেই ব্যক্তি হলেন প্রভু যীশু খ্রিস্ট সিমিয়ন তার জীবনকালীন সীমাবদ্ধতা সত্ত্বেও সমগ্র জগতের পরিত্রা দেখতে পেয়েছিলেন এবং আনন্দে প্রাণ খুলে গান গে উঠেছিলেন আসুন আমরা এই সকল বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি প্রিয় বন্ধু জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আবার আমি আপনাদের সামনে লোকলিখিত সুসমাজার থেকে আলোচনা করব আজকের সিমিয়নের অপেক্ষা ও দর্শন লাভ বিষয় শুনব আমি আপনাদের কাছে ধারাবাহিক আলোচনায় গত কয়েকদিন ধরে লোকলিখিত সুষময় থেকে আলোচনা করছি আমরা যিশুর জন্মকাহিনী শুনেছি যীশুর জন্ম এক অলৌকিক ঘটনা স্বর্গ ও পৃথিবী চমৎকৃত উল্লাসিত হল ও আনন্দ গান গাইল স্বর্গের দূতেরা ঈশ্বরের প্রশংসা করলেন এবং মূর্খ রাখাল ও মহাজ্ঞানী সবাই প্রণাম জানাল আট দিন পর ঈশ্বরের রীতি অনুযায়ী জগতে করণীয় অনুষ্ঠান সাধিত হল তিরিশ দিন পূর্ণ হতে দ্বিতীয় অনুষ্ঠান পূর্ণ করার জন্য মরিয়ম জোসেফ জুরুসেলেম মন্দিরেও এলেন জিরুসালমে মন্দির জগতে ঈশ্বরের আবাস স্থান কত ভক্তজন মসিয়ের আগমনের জন্য প্রার্থনার রত অপেক্ষায় দিন কাটাচ্ছেন অন্যদিকে দেখি প্রত্যেক জিহুদি জানতেন যে তারা ঈশ্বরের মনোনীত লোক তারা একথা উপলব্ধি করেছিল যে নিজেদের চেষ্টায় ও ক্ষমতায় কোনো দিনও তারা জগতের মধ্যে পরাক্রমী জাতি হয়ে উঠতে পারবে না তার বেশিরভাগ জিহুদি এই কথা বিশ্বাস করত যে তাদের জাতিকে পরাক্রমী জাতি করে তুলতে স্বর্গতে কোনো বিশিষ্ট একজন নেমে আসবেন আবার কেউ কেউ বিশ্বাস করত তাদের মধ্য হতে আরেকজন দাউদ বার হবেন এবং তিনি জিহুদি জাতিকে মহিমার শিখরে নিয়ে যাবে কেউ কেউ বিশ্বাস করত ঈশ্বর স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে তাদের জাতির মঙ্গল সাধন করবেন আবার কেউ কেউ নীরবে ঈশ্বরের অপেক্ষায় ছিলেন তারা কোনো প্রকার বিদ্রোহের স্বপ্ন দেখতেন না কিন্তু বিশ্বাস করতেন যে একদিন পরিত্রাতা আসবেন এবং এদের মধ্যে আমরা দেখি সিমিয়ন নামে এক ব্যক্তি ছিলেন যে আমরা পাই দুয়ের অধ্যায় পঁচিশ পদের লোকলিপ্ত সুসমাচারে তিনি ধার্মিক ও ভক্ত তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে ত্রাণকর্তা তাঁর জীবিতকালই আসবেন এবং ত্রাণকর্তাকে দেখে তিনি মারা যাবেন সর্বদাই তিনি সকলকে ওই কথাই বলতেন আমি প্রস্তুত আছি এখন কেবল ত্রাণকর্তাকে দেখব এবং শান্তিতে বিদায় নেব একজন অপেক্ষমান লোক এতটুকুই তার পরিচয় কার সন্তান স্ত্রী পুত্র পরিবার ছিল কি না তাঁর জীবিকা কি ছিল জেলে ব্যবসায়ী বুদ্ধিজীবী যাজক অধ্যাপক না শাসক কী ছিলেন সে বিষয়ে কোনো কিছুই উল্লেখ করে না এইটুকু জানা যায় যে সিমিয়ন ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষায় থাকতেন এবং পবিত্র আত্মা তার উপরে ছিলেন ইসরায়েলের এই সান্ত্বনা কি। যে তাদের জন্য একজন ত্রাণকর্তা আসবেন এবং তাঁরই অপেক্ষায় তিনি ছিলেন দুই ছাব্বিশ পদে দেখি পবিত্র আত্মার প্রভাবে তিনি এই নির্দেশ পেয়েছিলেন যে প্রভু খ্রিস্টকে না দেখে তিনি মৃত্যুবরণ করবেন না এই কথা থেকে অনুমান করা যায় তাঁর যথেষ্ট বয়স হয়েছিল পরিণত বয়সে অপেক্ষা করে বসেছিলেন কখন প্রভু পরিত্রতা আসবেন তাঁর দেখা পাব তারপর মৃত্যুতে ঘুমিয়ে পড়বেন একটা গল্প শুনুন অর্গাস নামে একটা কুকুর ছিল বেশ বুড়ো হয়ে গিয়েছিল আর তার মনিব তাকে রেখে বাড়ি থেকে দূরে কোথাও গিয়েছিলেন কুকুর অর্গাস শুয়ে থাকে উঠবার ক্ষমতা নেই একদিন তার মনিব ফিরে এলেন বুড়ো অর্গাস মনিবের গলার স্বর শুনে চোখ খুলে মনিপকে দেখল আনন্দে লেজ নাড়াল তারপর মৃত্যুর কোলে ঢুলে পড়ল জানি না ওই অর্গাসের মতো প্রভু প্রিয় আমার হতে পারব কি আমরা আর একটা ঘটনা বলি কোন এক দেশের বিখ্যাত প্রচারকের স্ত্রী তার স্বামীর মৃত্যুর কিছুদিন পর তার বাড়ি থেকে এক মাইল দূরে কোনো এক চার্চে উপাসনায় গিয়েছিলেন মণ্ডলী পালক মহাশয় সেই ভদ্রমহিলাকে তাঁর জীবনে কিছু সাক্ষ্য দিতে অনুরোধ করলেন তিনি অতি হৃদয়গ্রাহী একটি সাক্ষ্যদানের পর এই কথা বলে শেষ করলেন গত তিন সপ্তাহ আমার জীবনে বড় আনন্দের দিন কাটিয়েছি এখন রথের অপেক্ষায় আছি এই কথা বলে তিনি বসে পড়লেন উপাসনা শেষ হলো সবাই উঠে দাঁড়ালেন কিন্তু সেই মহিলা উঠলেন না পালক মহাশয় কাছে গেলেন তারপর গম্বিশ্বরে বললেন রথ এসে গেছে সিমিয়ন প্রভুর খ্রিস্টকে দেখার অপেক্ষায় ছিলেন আর তিনি চাননি যে তার পার্থিব তাম্বু নষ্ট হয়ে যাক তারপরে তার প্রভুকে দেখবেন তিনি চাইছিলেন তার পার্থিব তাঁবুর ফুটোর মধ্যে দিয়ে একটিবার তার আকাঙ্ক্ষিত প্রভুকে দেখবেন সিমিয়ন প্রভুকে দেখার অপেক্ষায় তার অন্য কোনো পরিচয় নেই কেবল ধার্মিক ও ভক্ত একজন খ্রিস্টানের জন্য এর থেকে বড় পরিচয় কি হতে পারে খ্রিস্টানের একটাই আত্মকথা জিরুসালামে আরও কত বিশিষ্ট লোক ছিলেন কই তাদের নাম তো উল্লেখিত হল না যার নাম উল্লেখিত হল তার দুটি শব্দে পরিচয় ধার্মিক ও ভক্ত লোকটি ধনী বা দরিদ্র এ কথা বলা হয়নি কিন্তু বলা হয়েছে পবিত্র আত্মা তাহার উপরে ছিলেন আর এর থেকে ভালো কোনো সার্টিফিকেট কারোর সম্পর্কে কি হতে পারে বিশ্বাসীর জন্য এতটাই প্রয়োজন নয় সিমেনের কথায় বলা হয়েছে তিনি ধার্মিক মানুষের সামনে এটি তার চরিত্র ভক্ত ঈশ্বরের সামনে এটি তার চরিত্র মানুষের সামনে আমরা খুব ভালো হতে পারি কারো ধারি না কাউকে গালি দিই না ঝগড়া করি না মিথ্যা সাক্ষ্য দিই না যে চায় তাকে ফিরাই না মানুষের কাছে খুব ভালো মানুষ কিন্তু আমার জীবনে প্রার্থনা নেই ভক্তি নেই প্রেম নেই প্রভুর দান নেই প্রভুর নামে সেবা নেই সাক্ষ্য নেই তাহলে ঈশ্বরের সাক্ষাতে আমি কি ধার্মিক ভক্ত ও পবিত্র আত্মাপ্রাপ্ত সিমিয়ন অপেক্ষায় আছেন ইসরায়েলের সান্ত্বনা দেখবেন অপেক্ষা করা ভালো কিন্তু বড় কঠিন কাজ অনেক ধৈর্যের প্রয়োজন হোটেলে যখন যান যারা পরিবেশন করার জন্য অপেক্ষা করে তাদের বলে ওয়েটার চিন্তা করে দেখুন তো কাজ করার চেয়ে অপেক্ষা করা কঠিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বাস আসছে না অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ছেন সিমিয়নের অপেক্ষা করা ব্যতীত আর কোন উপায় ছিল না বিশ্বাসে চাওয়া এবং বিশ্বাস অপেক্ষা করা সিমিয়ন বুঝেছিলেন বিশ্বাসে অপেক্ষা করা শ্রেয় কেননা পবিত্র আত্মা জানিয়েছিলেন যে খ্রিস্টকে না দেখা পর্যন্ত তিনি মরবেন না সুতরাং অপেক্ষাই ভালো সতর্শ ফলে দেখি যেদিন জোসেফ ও মরিয়ম শিশু যিশুকে মন্দিরে নিয়ে এলেন সিমিয়ন আত্মার আবেশে তিনিও ধর্মধামে এলেন আর ও মরিয়ম শিশুকে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন রীতি অনুযায়ী অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ইতিমধ্যে সিমিয়ন এগিয়ে এলেন তখন তিনি আত্মার আবেশে পূর্ণ আঠাশ পদে দেখে তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন ও সে কি আনন্দ যার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন আজ ইসরায়েলের সেই সান্ত্বনা ধনকে তিনি কেবল চোখে দেখলেন না কিন্তু স্পর্শ করলেন কোলে তুলে নিলেন আশার অতিরিক্ত অনুগ্রহ ধৈর্যপূর্ণ অপেক্ষার ফল অন্তর আনন্দে ছাপিয়ে উঠল আনন্দে সারা দেহ কেঁপে উঠল মুখ কি আর বন্ধ থাকে দুয়েরোধ্যে উনত্রিশ থেকে পঁয়ত্রিশ পদে পাই সিমিয়ন গান ধরলেন মানবজাতির মুখে যিশুর প্রথম আবির্ভাব সঙ্গীত যিশুর বন্দনা গান আজও জগতে সেই গীত প্রতিধ্বনিত হচ্ছে সিমিয়ন একাধারে সাধু গায়ক ও দর্শক আমরা দেখতে পাই তার সাধু চরিত্র সাধু প্রত্যাশা সাধু ভাববাণী ও প্রতিজ্ঞা তিনি খ্রিস্টকে দেখলেন পরিতৃপ্ত হলেন প্রতিশ্রুতিপূর্ণ হল ওই দিনটির অপেক্ষায় তিনি ছিলেন বহু হতে ভাওবাদীর পর ভাওবাদী এলেন ভাওবানী করলেন চলে গেলেন কত সাধুজন অপেক্ষা করে করে চলে গেলেন তার আশা করেছিলেন সিমিয়ন প্রত্যক্ষ করলেন সিমিয়নের পূর্বশুরীরা যারা প্রতিশ্রুত জনকে না পেয়ে চলে গেলেন কিন্তু সিমিয়ন প্রতিশ্রুতির পূর্ণতা লাভ করলেন পূর্ববর্তী ভাওয়াদীরা যা ধ্যানের চোখে দেখেছিলেন সিমিয়ন তাকে স্পর্শ করলেন সিমিয়নের গানে ও কথায় মরিয়ম এবং জোসেফ আশ্চর্য জ্ঞান করতে লাগলেন সিমিয়ন মরিয়মকে আশীর্বাদ করে যে কথাগুলি বললেন তা হল গেতসিমানি ও কালভেরির ইঙ্গিত দিলেন মরিয়মের হৃদয় বিদীর্ণ হবে এই ইঙ্গিত দিলেন ওই শিশুই অনেকের পতন উত্থানের কারণ হবেন তার বিরুদ্ধে অনেকে উঠবে স্বর্গের দূত মরিয়মকে যে সকল কথা বলেছিলেন রাখালেরা তাদের যে অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন যে সকল কথা তার হৃদয়ে গাঁথা ছিল এখন এই দর্শকের মুখে ওই শিশু বিষয়ে নূতন নূতন আরও অনেক কথাই তিনি শুনলেন ও আপন হৃদয়ে সঞ্চয় করলেন প্রিয় ভাই বোন আপনি কি কখনো কোনোদিন প্রভু যিশুকে দেখার বিষয় বা প্রভু প্রভুযশুকে জানার বিষয় চিন্তা করেছেন আপনার কি ইচ্ছা হয় না যে জগতের যিনি পরিত্রাতা যিনি আপনার পাপের ভার নিয়েছেন কাঁধে তুলে নিয়ে অকথ্য যাতনা সহ্য করলেন অক্রুশে প্রাণ দিলেন তাকে একটু দেখি যদি দেখার ইচ্ছা হয় আপনিও কি সুমিয়নের মতো প্রতীক্ষা করতে পারবেন জগতের মানুষকে দেখার জন্য কত সময় কত শত শত মানুষ পথের ধারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করেন সুযোগের জন্য প্রিয় ভাই ও বোন আপনি প্রভুযশুকে দেখার জন্য তাকে জানার জন্য কি পনেরো মিনিট আধ ঘন্টা সময় দিতে পারেন না সিমিয়ন সারা জীবন অপেক্ষা করেছিলেন কথিত আছে যিশুকে দেখার পরই আনন্দে গান গাইতে গাইতে মারা যান সত্যতা প্রমাণ হয়নি প্রিয় ভাই ও বোন আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবন কাহিনী শুনছি সাধু লোকের বিবরণ অনুযায়ী সাধু লোক তার বিবরণের বিষয় যে থেকে সত্য এ বিষয়ে প্রমাণ রাখার জন্য পুঙ্খানুপুঙ্খরূপে খোঁজ খবর সংগ্রহ করে তার বিবরণ লিখেছেন এই জন্য বিভিন্ন চরিত্র বিভিন্ন অনুষ্ঠান উৎসব ইত্যাদি তাঁর লেখার মধ্যে তিনি তুলে ধরেছেন প্রভুযশুর জন্মের আট দিন পরের অনুষ্ঠান তিরিশ দিন পরে অনুষ্ঠান ইত্যাদি বিষয় উল্লেখ করেছেন যে ঘটনাগুলো আমরা কিন্তু অন্য সুসমাচারে দেখতে পাই না এই সঙ্গে কতগুলো বিশেষ চরিত্রের উল্লেখ করেছেন যাদের তৎকালীন সমাজের সঙ্গে তথা জিরুসালেম মন্দিরের সঙ্গে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আমরা এমনই এক চরিত্রের কথা শুনছি বৃদ্ধ সিমিয়ন যিনি দর্শন পেয়েছিলেন যে ইসরায়েলের সান্ত্বনা না দেখে মরবেন না ঈশ্বরের চরণে পড়ে থেকে সেই দিনটির অপেক্ষাও করেছিলেন এবং তিরিশ দিনের দিন মরিয়ম ও জোসেফ যখন যিশুকে তাদের রীতি অনুযায়ী মন্দিরে আনলেন তিনি শিশুকে দেখামাত্র চিনতে পারলেন এবং কোলে তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা গান গাইতে লাগলেন তাকে কেউ মনোনীত করে পাঠায়নি যে তুমি গিয়ে জগতের সকল পুরুষ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করো কিন্তু আত্মার চালনায় তিনি সেখানে এসেছিলেন ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেন পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেন আদিপুস্তক তার একের অধ্যায় সাতাশ পদে তা পাই ঈশ্বরপুত্রের আবির্ভাবে সিমিয়ন পুরুষ জাতির প্রতিনিধিত্ব করলেন ও আবির্ভাব সঙ্গীত গাইলেন কিন্তু স্ত্রী জাতির প্রতিনিধিত্ব করবে কে লুক লিখেছেন দুয়ের অধ্যায় ছত্রিশ পদে আর হান্না নামনি এক ভাওবাদিনী ছিলেন সিমিয়ন কোন বংশ পরিচয় আমরা পাইনি কিন্তু হান্না ভাওয়াদিনীর পিতার নাম আমরা পেলাম হান্না পনুয়েলের কন্যা পনুয়েল নামের অর্থ ঈশ্বরের মুখ তার কন্যা হলেন ভাওয়বাদী অর্থাৎ ঈশ্বরের মুখপাত্র হান্না নামের অর্থ ছিল অনুগ্রহ লুক হান্নার পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি আশের গোষ্ঠীর হান্না বড় একাকী যৌবনে বিবাহের পর মাত্র সাত বৎসর সংসার করেন স্বামী মারা গেলে সেই থেকে এই বৃদ্ধা বয়স পর্যন্ত বিধবা শিশু যিশুকে যখন মন্দিরে আনা হয় তখন তার বয়স চুরাশি বৎসর বয়স হান্না চরিত্রের দিকে দেখি বড় অদ্ভুত মহিলা এক জীবনে আঘাত পেয়েছেন দুঃখ তার উপর এসেছে কিন্তু তিনি তিক্ত প্রাণা হননি দুঃখ মানুষকে হয় কঠিন করে দেয় তিক্ত প্রাণা ক্ষুব্ধ করে বা ঈশ্বর বিদ্রোহী করে অথবা বিপরীত অবস্থা অর্থাৎ দয়ালু নম্র দয়া পরবশ করে তোলে দুঃখ মানুষকে অবিশ্বাসী করে দেয় আবার সময় বিশেষে বিশ্বাসে দৃঢ় করে তোলে এসবে নির্ভর করছে আঘাত পাওয়ার পর মানুষ ঈশ্বরকে কিভাবে নেবে যদি সে ঈশ্বরকে নিষ্ঠুর ও প্রজাপীড়ক রূপে নেয় নিশ্চয়ই সে বিদ্রোহী হবে আবার যদি দয়ালু পিতা মঙ্গলময় রূপে দেখে তবে সকল ঘটনার মধ্যে তার মঙ্গল ইচ্ছার অনুসন্ধান করবে দ্বিতীয়ত প্রথমেই বলেছি হান্নার বয়স তখন চুরাশি বৎসর যথেষ্ট বৃদ্ধা হয়েছে কিন্তু তার মনের আশা নিভে যায়নি মানুষের বয়স তার যৌবন কৌমার্য সৌন্দর্য সবই হরণ করে শরীরের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে চক্ষু দৃষ্টি ক্ষীণ হয়ে যায় মনে হয় জীবনটা গেল মানুষ যখন ঈশ্বরকে তার কাছ থেকে অনেক দূরে কল্পনা করে তখনই এমনটি হয় কিন্তু যদি ঈশ্বরকে নিকট বন্ধু বলে জানি তাহলে জীবনের আশা কোনো মতে বিলীন হয়ে যাবে না আমরা দেখি যে হান্নার ক্ষেত্রে যেমনটি দেখি হান্নার কখনও ঈশ্বরের উপাসনা আরাধনা সে বন্ধ করেনি তিনি ঈশ্বরের মন্দিরে গৃহে দীর্ঘদিন কাটিয়েছিলেন ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন আমরা কতক্ষণ সেখানে থাকতে চাই কতটা সময় আমরা চুরি করি আমাদের স্বার্থে সেই সময় ব্যবহার করি শুধু তাই নয় হান্না কখনো প্রার্থনা বন্ধ করেননি সাধারণ উপাসনায় যেমন প্রার্থনার প্রয়োজন আছে তেমনি একা একান্তে প্রার্থনা করারও বিশেষ প্রয়োজন আছে হান্না অবিরত রত থাকতেন কেবল প্রার্থনা নয় কিন্তু উপবাস ও প্রার্থনায় মগ্ন থাকতেন যদিও তিনি অল্প বয়সে যৌবনে বিধবা হয়েছিলেন কিন্তু তাঁর জীবনে তিক্ততা আসেনি হান্নার জীবনের দৃঢ় প্রত্যাশার বিষয় লক্ষণীয় দিনের পর দিন পিতা ঈশ্বরের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন যিনি সকল পরাক্রম ক্ষমতা ও শক্তির উৎস হান্নার জীবন সত্যি অনুকরণীয় যারা আজ বয়সের ভারে কুপচ স্থবির হয়ে পড়েছেন হান্নার দিকে দেখুন অভিলাষহীন পবিত্র জীবন যাপন করে বার্ধক্যের শেষ সীমায় প্রায় এসেছেন এখনও তার প্রাণে জীবন্ত প্রত্যাশা জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন কাজকর্মের দিক থেকে নয় কিন্তু জাগতিক অভিলাষ থেকে জগতের অসারতা থেকে অনেক জনকে দেখা যায় বার্ধক্যে পৌঁছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় জাগতিকতায় না হয় বাজে আনন্দে তাস পাশা দাওয়া খেলে টেলিভিশন দেখে হাসি ঠাট্টা করে অপ্রয়োজনীয় পুস্তক পাঠে বা জাগতিক গল্প সময় অতিবাহিত করছেন তবে এ নয় যে বয়স্ক বিশ্বাসীরা আনন্দ করবেন না কিন্তু সেই আনন্দ হবে প্রভুর বাক্য বলে তার পুস্তক পাঠ ঈশ্বরের আশীর্বাদ বিষয়ে সাক্ষ্যদান ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদের মধ্যে দিয়ে আনন্দ লাভ করবেন আমরা যখন মন্দিরের দিকে দেখি কি ছবি দেখতে পাই জোসেফ ও মরিয়ম আরও অনেকজন সেখানে আছে সেখানে আছেন যাজকরা আর আছেন সমাজ নেতারা সদ্য কি ফরিসী ব্যবস্থা মরিয়ামের কোলে যিশু আর দেখে সিমিয়নই কেবল চিনেছেন দৈহিক চক্ষু ক্ষীণ হয়ে গেলেও আত্মিক চোখ ঠিক তার নির্মাতাকে প্রভুকে চিনতে পেরেছিলেন এখন প্রভু যীশুকে কোলে তুলে নিয়ে প্রশংসা গান সিমিয়ন যেই শেষ করলেন সেই পক্ষকেশ বৃদ্ধের পাশে গিয়ে দাঁড়ালেন হান্না আজ আজার যৌবনের সৌন্দর্য নেই বয়সের সাথে সাথে সব মিলিয়ে গেছে মুখে কটা রেখা মুখটা যেন কুচকে গেছে মাথার চুল সবই সাদা কম্পিত হাতে যিশুকে নিজের কোলে তুলে নিলেন চুরাশি বৎসরের বৃদ্ধা বিধবা কিন্তু শক্তিহীন কিন্তু যিশুকে ঠিক তিনি চিনেছেন কেমন করে চিনলেন সিমিয়ানের বিষয় দেখেছি তিনি আত্মার প্রভাবে ঠিক ওই সময় মন্দির এসেছিলেন কিন্তু হান্না তো বিধবা হওয়ার পর থেকে চুরাশি বৎসর বয়স পর্যন্ত মন্দির ছেড়ে যাননি সদা সর্বাবা উপবাস ও প্রার্থনা রত থাকতেন সত্যি সাধু পৌলের ভাষায় আমরা দেখি প্রথম তিমতি তার পাঁচের অধ্যায় পাঁচ পদে যথার্থ বিধবা ঈশ্বরের আত্মায় পূর্ণ এবং সেই আত্মায় যিশুকে ছিনিয়ে দিলেন আটত্রিশ পদে দেখি আবার ঈশ্বর তাঁর পুত্রের গৌরব প্রকাশের জন্য ঠিক ওই সময় হান্নাকে সেখানে উপস্থিত করলেন হান্নাও শিশু যিশুকে দেখে সিমিয়নের মতো ঈশ্বরকে ধন্যবাদ দিলেন কিন্তু এখানেই শেষ হল না বৃদ্ধা ভাববানী তার সেই কাঁপা গলায় উপস্থিত লোকদের কাছে ঈশ্বরের পরিত্রাণ ও পরিত্রাতার কথা প্রচার করতে লাগলেন কাদের কাছে প্রচার করলেন যারা পরিত্রাণের আশাতে ছিলেন বৃদ্ধ সিমিয়ান অপেক্ষা করেছিলেন পরিত্রাতার জন্য সেই প্রকার আরও বহুজন ছিলেন যারা পরিত্রাতার অপেক্ষায় ছিলেন বিলাপ তার তিনের অধ্যায় পঁচিশ থেকে ছাব্বিশ পদে এই কথা লেখা আছে সদাপ্রভু মঙ্গলস্বরূপ তার আকাঙ্ক্ষীদের পক্ষে তার অন্বেষী প্রাণের পক্ষে সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা নীরবে অপেক্ষা করা এটিই মঙ্গলজনক হান্না ভাববেদিনী সেই শিশু পরিত্রাতাকে দেখে আনন্দে মঙ্গলবার্তা প্রচার করতে লাগলেন পরিত্রাণ বা মুক্তির বিষয়টা একটু দেখি যেসব ভাববাদী পুস্তকে বাহান্ন নয় পদে ভাববাদি তার দর্শনে যে পরিত্রাণ দেখেছেন তা জিরুসালামের জন্য উক্ত রব করো একসঙ্গে আনন্দ গান করো কেন সদাপ্রভু আপন প্রজাদিওকে সান্ত্বনা করিয়াছেন তিনি জিরুসালামকে মুক্ত করিয়াছেন হান্না ভাওয়া যে পরিত্রাতার কথা প্রচার করেছেন যাকে তিনি চোখের সামনে দেখেছেন তিনি কেবলমাত্র জিরুসালামের নয় কেবল জিহুদুদের নন কিন্তু সমগ্র মানবজাতির পরিত্রাতা পরিত্রাণ তিনি দিতে এসেছেন নতুন নিয়মে আমরা যে শব্দটা পাই পরিত্রাণ বা মুক্তি এই শব্দটার অর্থ মূল্য দিয়ে কাউকে ছাড়ানো বা মুক্ত করানো প্রথমত আমরা যেমন বাজারে কোনো জিনিস মূল্য দিয়ে কিনে নিই পুরাকালে কৃতদাস প্রথা ছিল এবং বাজারে অন্যান্য সওদার মতো দাস বিক্রয় হতো মানুষ সেই প্রকারে পাপে বিক্রি হয়ে গেছে রোমিও তার অধ্যায় চোদ্দ পদে দেখি ব্যবস্থা আত্মিক কিন্তু আমি মাংসময় পাপের অধীনে বিকৃত এছাড়া যারা পাপ করে মৃত্যুই তাদের দত্ত জিসকেল তার আঠেরো অধ্যায় চার পদে দেখো সমস্ত প্রাণ আমার যেমন পিতার প্রাণ তদ্রুপ সন্তানের প্রাণও আমার যে প্রাণী পাপ করে সেই মরিবে রোমিও তার ছয় অধ্যায় তেইশ পদে লেখা আছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রদান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন অনন্ত জীবন দেওয়ার জন্যই যীশুকে নিজ রক্ত মূল্য স্বরূপ দিয়ে পাপিকে কিনে নিয়েছেন প্রথম করণিত তার ছয়ের অধ্যায় কুড়ি পদ সাতের অধ্যায় তেইশ পদ দ্বিতীয় তার দুই অধ্যায় এক পদ এবং প্রকাশিত বাক্য পাঁচের অধ্যায় নয় পদ এবং চোদ্দ অধ্যায় তিন থেকে চার পদে আমরা এই বিষয়গুলি পাই দ্বিতীয়ত আমরা যখন অভিশাপগ্রস্ত ছিলাম তখন তিনি সেই অভিশাপ নিজের উপরে তুলে নিলেন যেন আমরা সাপ মুক্ত হই সাপ মুক্ত হওয়ার পর তিনি আমাদের দত্তক পুত্রের অধিকার দিলেন গালাতীয়তা তিনের অধ্যায় তেরো পদ চারের অধ্যায় পাঁচ পদ তৃতীয়ত মুক্ত হওয়ার পর আর আমরা দিয়াবলের ক্রীতদাস থাকবো না কিন্তু স্বাধীন মানুষের মর্যাদা পাব। ক্রীতদাসেরা চিহ্নিত থাকত এবং মুক্ত করার সময় তাদের দেহ থেকে সেই চিহ্ন সরিয়ে দেওয়া হতো এইভাবে মানুষকে মুক্ত করার অধিকার নিয়ে যিনি এলেন তিনি যিশু এবং সিমিয়নও হান্না আত্মার প্রভাবে চিনলেন আনন্দ করলেন গান করলেন প্রচার করলেন কিন্তু অন্ধ মানুষ অবুজ মানুষ সেদিকে দেখল না সে কথা বুঝল না আর পাঁচটা শিশুর মতো যিশুকেও আমরা দেখি রীতিনীতি পালনের জন্য মন্দিরে নিয়ে আসা একটি শিশু বলে ধরে নিল দৈর্ধন চল্লিশ পরে দেখি মরিয়ম ও জোসেফ জিহুদি রীতি ঐশ্বরিক ব্যবস্থা অনুযায়ী মন্দিরে যা করণীয় সকল কার্য সমাধা করে গালিল প্রদেশের নাসরত নগরে ফিরে গেলেন আমাদের নিশ্চয়ই স্মরণে আছে জোসেফ ও মরিয়ম গালিল প্রদেশের নাসরত নগর থেকে বৈতলেমে নাম লেখাবার জন্য এসেছিলেন কেন জোসেফ বৈতলেমের লোক ছিলেন লোক তার বিবরণে যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যাওয়ার বিষয়ে উল্লেখ করেননি তিনি তার বিবরণীতে জিরুসালেম মন্দির থেকে সরাসরি নাসরতে ফিরে যাওয়ার বিষয় উল্লেখ করলেন এরপর সংক্ষেপে আমরা দুই অধ্যায় চল্লিশ পদে দেখি লিখলেন বালকটি বাড়িয়া উঠিতে ও বলবান হইতে লাগিলেন জ্ঞানে পূর্ণ হইতে থাকিলেন আর ঈশ্বরের অনুগ্রহ তাহার উপরে ছিল যদিও খুব সংক্ষিপ্ত বিবরণ তবু আমরা দেখি যে যীশুর শৈশব ও বাল্যকাল শুরু হলো অতি সাধারণ এক ছুতরের ঘরের ছেলের মতো স্বর্গরাজ্যের কুমার অতি দিনহীন পরিবেশে বড় হলেন তিনি তো ধনী দরিদ্র সবার যিশু প্রিয় ভাই বোন আসুন তার চরন্তলে আমরা সমর্পিত হই ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা লোকলিপ্ত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন আমরা দেখলাম সিমিয়ন প্রতিশ্রুতি মতো জগতের পরিত্রাতাকে প্রত্যক্ষ করলেন যা তার পূর্ববর্তী ভাওবাদীরা কেবি করেননি তারা তার বিষয়ে শুধু প্রচার করেছিলেন সিমিয়ন মরিয়মকে ইঙ্গিত দিলেন যে কীরকম হৃদয় বিদারক সময় তার জন্য আসছে আমরা আরও একজনের কথা দেখলাম হান্না তিনিও সিমিয়নের মতোই অপেক্ষারত ছিলেন এবং প্রভু যীশুকে দেখে ঈশ্বরের প্রশংসা মুখর হয়ে গান করে উঠেছিলেন সিমিয়ন এবং হান্না ছোট্ট শিশু যিশুকে দেখে রূপে চিনতে পেরেছিলেন আজকে আমরাও কি প্রভু যিশুকে দেখে রূপে চিনতে পারছি আমি কি প্রভু যিশুকে রূপে চিনতে পেরেছি আমরা তার কথা শুনি কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনতে চাই না আমার প্রার্থনা যেন আমরা তাকে ব্যক্তিগতভাবে রূপে চিনতে পারি তবেই আমাদের বিশ্বাসে জীবন সম্পূর্ণ হবে আমাদের আগামী অনুষ্ঠানে আমরা প্রভু যিশুর বালক অবস্থায় মন্দিরে ধর্মগুরুদের সঙ্গে আলোচনার বিষয় বিশেষভাবে দেখব আসুন এই সময় প্রার্থনায় যাই আমি চাইবো যে আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি মঙ্গলবার স্বর্গ পিতা তোমার মহা অনুগ্রহ তোমার করুণা যে তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসার সুযোগ দাও বিশেষ করে তোমার ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র অনুগ্রহে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে আরেকটি বাহার প্রভু তোমার জীবন্ত বাক্যের আলোতে নতুনভাবে নিজেদেরকে দেখতে সাহায্য করেছো তোমার জীবন্ত বাক্যের সত্য দ্বারা নতুনভাবে উৎসাহিত জীবিত হতে সাহায্য করেছো নবাহিত করেছো প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে প্রভু তুমি ধরো আশীর্বাদ যুক্ত করো এবং পিতাগ তোমাতে বিশ্বাসের নির্ভরশীলতায় আরও বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো প্রভু হয়তো এমন কেউ আছেন যারা হয়তো এই সময় এমনভাবে মানসিক হয়তো মানসিক সমস্যায় ভুগছেন বা পারিবারিক সমস্যায় ভুগছেন বা শারীরিক সমস্যায় ভুগছেন যে কোনো কারণে হয়তো বিভিন্নভাবে হয়তো কষ্টের মধ্যে আছেন কিন্তু প্রভু সে সকল কিছুর উপরে পিতাগ তাদের প্রত্যেককে তোমাতে নির্ভরশীল হতে তুমি সাহায্য করো তোমার ইচ্ছা উদ্দেশ্য তাদের জীবন উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো যাহা প্রভু তুমি তাদেরকে ছেড়ে দাওনি কিন্তু তুমি সেই প্রত্যেকের সঙ্গে আছো তোমার মহা অনুগ্রহে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি তাদেরকে এগিয়ে নিয়ে চলেছ যেন একটা সময় পিতাব তাদেরকে সেই পরিস্থিতির শেষে পৌঁছে তোমার আলোক দেখতে তুমি তুমি তাদেরকে সমর্থ করো প্রভু এই বিশ্বাসের নির্ভরশীলতায় সেই প্রত্যেককে তুমি বেড়ে উঠতে সাহায্য করো আশীর্বাদ যুক্ত করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে একটি বার তোমার সঙ্গে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু তোমার যিশু নামে চাই দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এখনও পর্যন্ত উপস্থিত আছেন ঈশ্বরের বাক্য থেকে জানছেন শিখছেন আর আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে অবশ্যই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কল্পনা বর ও স্বপন বর আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন সেভেন এবং আরেকটি হল নাইন ফোর থ্রি থ্রি আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন